হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা ভ্রমণ করতে পছন্দ করেন কিন্তু বিভিন্ন কারণে ভ্রমণ করতে পারছেন না, আজকে তাদের জন্য এই ভিডিওটা এবং অন্যদের জন্য অবশ্যই এই ভিডিওটা। তবে একটা মজার কথা, এখানে আজকে আপনাদের এত সুন্দর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে শুধু সাপ আর সাপ। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে বুঝবেন। ইউএসএ ডলারে এই ছবিগুলো আপনারা দেখে থাকবেন, সবসময়ই আপনারা দেখবেন এই তিন চার মাথা আলার ছবি। বাট এই জায়গাটা কোথায় কেউই তা জানতো না, অনেকেই জানে অবশ্য, অনেকেই জানে না। এটা সাউথ ডেকোটাতে অবস্থিত, এটা সাউথ ডেকোটায় রয়েছে। ক্রেজি হর্স, ক্রেজি হর্স নামটা প্রথমে আমি যখন শুনেছিলাম আমি ভেবেছিলাম হয়তো বা ঘোড়া অনেক দুষ্টু এই কারণে বলেছে, বাট পরে বুঝলাম 1841 সালে ব্ল্যাক হিলে সাউথ ডেকোটায় ক্রেজি হর্স জন্মগ্রহণ করেন। তখন বুঝতে পারলাম যে ও আচ্ছা, ক্রেজি হর্স আসলে মানুষের নাম, আগে জানতাম না। শয়তানের টাওয়ার, আমি তো এটা শুনেও খুবই অবাক হয়েছিলাম, ইভেল টাওয়ারটা আবার কেমন? গিয়ে দেখলাম আসলে অদ্ভুত সুন্দর এই ইভেল টাওয়ারটা। ইভেল টাওয়ারটা সত্যিই খুবই সুন্দর। এইটা একটা স্পিয়ার ফিশটা বরফের সময় একদম ফ্রোজেন থাকে। আমি বরফের সময় গিয়েছিলাম যার জন্য এখানে ফ্রোজেন ছিল। আপনাদের বলে রাখা ভালো, এটা কেনিয়ান লেক। এই লেকে পানি অনেক থই থই করে, কিন্তু বরফের সময় এটা দেখেন কি অবস্থা, একদম বরফ হয়ে গেছে। আমরা গিয়ে এখানে গাড়ি নিয়ে, আমরা গাড়ি দিয়েও এখানে চালাইছিলাম, আর এরা মাছ ধরছে, বরফটা ভেঙে দিয়ে এরা মাছ ধরে। ওদেরও দেখেন গাড়ি রয়েছে। এটা যে কী পরিমাণ মানে অদ্ভুত সুন্দর সেটা বলার মতো না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে সাউথ ডেকোটা কিন্তু অনেক ঠান্ডা। এখানে জনবসতি আমি জানি না তারা কী করে যে থাকে। আমরা অনেক দিন ছিলাম, প্রায় 8-9 মাস ছিলাম ওখানে, বাট সারা মাসই শুধু স্নো আর স্নো। আমি স্নো দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। বাট এটা ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা, ঘোরার জন্য পারফেক্ট জায়গা বলতে পারেন, বাট থাকার জন্য আমি রিকমেন্ড করি না, কারণ আমার কাছে ভালো লাগে নাই, শীত আমার এত বেশি পছন্দ না। যাদের শীত পছন্দ তারা অবশ্য সাউথ ডেকোটা খুবই পছন্দ করবে, বাট যাদের সাউথ ডেকোটা যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই একবার ঘুরে আসবে। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাদের সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন স্নেক কী পরিমাণ এখানে। এখানে গিয়ে এখানে একটা মজার কাহিনী রয়েছে, এই মজার কাহিনী আসলে না বললেই নয়। আমরা যখন গিয়েছিলাম তো এখানে পুরো সাপ, শুধু সাপ আর সাপ, চার এত পরিমাণ সাপ আমি জীবনে আমার লাইফে আমি সাপ দেখিনি। তো যারা সাপ দেখতে ভয় পান তারা কখনোই এটা দেখেন না, আমি বলবো আপনারা স্কিপ করেছেন। আর যারা লাইভ করেন তারা অবশ্যই এটা দেখতে পারেন, এটা এনজয় করবেন, কারণ এখানে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। আমার লাইফে এত সাপ আমি কখনো দেখিনি। তো যাই হোক, মজার কাহিনীটা তাই আমি আসি। এখানে আমরা যখন যাই তখন এখানে টিকিটটা সীমিত, গিয়ে দেখি টিকিট নেই। আমরা চারজন গিয়েছিলাম, আমি আমার হাজবেন্ড আর আমাদের তিনটা ভাইয়া। তো যাওয়ার পরে কেউই টিকিট পায় না, তো তারা সবাই ঘোরাঘুরি করছে যে ঠিক আছে আমরা একটা টিকিট ম্যানেজ করবো, কিন্তু তারা টিকিট ম্যানেজ করতে পারছে না। আমি ভাবতেছিলাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু ঘুরে ফিরে দেখি। আমি জানতাম না যে আমি কিছুই জানতাম না, পরের কাহিনীটা বলি। আমি তখন ওনারা সবাই সব দোকানে ঢুকে জিনিসপত্র দেখছিলো, আমি তখন দোকানের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে ওখান দিয়ে আমি ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখি একটা ছোট্ট ঘরের মতো, তো আমি ঘরের ভিতর ঢুকে পড়লাম। ও বাবা, ঢোকার পরে দেখি যে অনেক মানুষ সেখানে দেখছে, অনেক কিছু দেখছে। তখন আমি ভাবলাম যে আচ্ছা এগুলো কী দেখছে, দেখি তো যেহেতু আমি জুদে আসছি, জু দেখতে পারলাম না, তাহলে এটা কী একটু দেখে ওদেরকে আমি ফোন করে বলবো যে এখানে আসতে। তো আমি ঘুরে ঘুরে সব পুরোটাই দেখলাম, দেখলাম শুধু দেখেন সাপ আর সাপ, সাপের রাজ্যে চলে আসছি। আমি ভাবলাম কি আমি শুধু দেখবো, তাহলে ওদেরকেও একটু দেখানোর জন্য আমি ভিডিও করে রাখি। তো আমি ভিডিও করতে শুরু করলাম। আমি কোনো অক্ষরেও জানতাম না যে এটাই আসলে আমরা যে জায়গাটাতে ঢুকতে চেয়েছি এটাই হলো সেই জায়গা। আমি ঘুরে ফিরে চলে গেলাম, গিয়েও তাদেরকে বললাম যে ওইখানে একটা সুন্দর জায়গা আছে, যাবেন নাকি, চলেন সবাই যাই। এখন সবাই হাসতে শুরু করে দিছে, আমি তো বুঝি নাই, বলে যে ভাবি আপনি ঘুরে আসলেন ফ্রি টিকিটে,
আমি তো পুরো ফ্রি টিকেটে ঘুরে টুরে বেড়ায় বেড়ায় চলে আসছি। সত্যি আমি জানতাম না যে ওখানে টিকেট ওই ওই জায়গাটাতেই আমরা আসলে গেছিলাম, ওই জায়গাটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো যাই হোক, আমার তো ঘোরা হলো, তারা তো আর ঘুরতে পারলো না, আমি ফ্রি টিকেটে একদম পুরোটা দেখে টেখে চলে আসলাম। তারা খুবই আফসোস করতেছিল, বাট আমি তো সব দেখে ফেলছি। তো তাদেরকে আমি ভিডিও দেখালাম, দেখেন ভাইয়া এইগুলো এগুলো আছে, সবাই তো হাসতে শুরু করলে, ভাবি আপনি ফ্রি টিকেটে দেখে আসলেন, কেমন হলো? মজার ব্যাপার হলো এখানে টিকিটটাও অনেক দাম ছিল, আমি পুরো ফ্রি টিকেটেই পুরোটাই ঘুরে আসছি। মজাই পেলাম যে লাইফে একটা মজার কাহিনী ছিল। যাই হোক, আপনারা হয়তো বা অনেক সাপ দেখছেন, আমি সাপ দেখতে অত বেশি পছন্দ করি না, বাট ওখানের এত ছোট বড় সব রকমের সাপ দেখে ভালোই লাগছে, যার জন্য আমি ভিডিওটা করেছিলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বলবেন আপনারা আর কী কী দেখতে চান আমাদের এইখানের ক্যালিফোর্নিয়ার, আর কী কী দেখতে চান। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্যালিফোর্নিয়ার ফকিরদেরকে নিয়ে একটা ভিডিও করেছি, সেটা দেখাবো, এখানকার ফকিরদের লাইফ কেমন, কেমন তাদের জীবনযাপন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে নেক্সট কোনো জায়গায় নিয়ে নেক্সট কোনো সুন্দর সিনারি নিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো। Bye bye. That feels good. Oh, that's the second most ever. That's the second most ever. Oh, it's almost. Thank you.